আসসালামু আলাইকুম হে আবার আজকে আমরা শিখব রোমান সংখ্যা বা ইংরেজিতে বললে রোমান নিউমারালস রোমান সংখ্যা আমরা সবাই খুঁটিনাটি জানি কিন্তু সব কিছু জানি না আজকে আমরা রোমান সংখ্যার সব কিছু শিখবো ইনশাল্লাহ চলেন শুরু করি যে রোমান সংখ্যায় আমি প্রতীকগুলো লিখে নিয়েছি আই দ্বারা বোঝায় ওয়ান ভি দ্বারা ফাইভ এক্স দ্বারা টেন এল দ্বারা ফিফটি এবং সি দ্বারা হানড্রেড ডি দ্বারা ফাইভ হান্ড্রেড এম দ্বারা ওয়ান থাউজেন্ড এবং ভি প্রাইম ভি প্রাইম দ্বারা পাঁচ হাজার এক্স প্রাইম দ্বারা দশ হাজার এল প্রাইম দ্বারা পঞ্চাশ হাজার সি প্রাইম দ্বারা এক লক্ষ ডি প্রাইম দ্বারা পাঁচ লক্ষ এবং এম প্রাইম দ্বারা দশ লক্ষ বোঝায় তো প্রথমে আবার আমি একবার রিভিউ নিচ্ছি এগুলো কিন্তু সবই ক্যাপিটাল লেটার যে ওয়ান ক্যাপিটাল আই ফাইভ ক্যাপিটাল ভি টেন ক্যাপিটাল এক্স ফিফটি ক্যাপিটাল এল হান্ড্রেড ক্যাপিটাল সি ফাইভ হান্ড্রেড ক্যাপিটাল ডি ওয়ান থাউজেন্ড ক্যাপিটাল এম ফাইভ থাউজেন্ড ক্যাপিটাল ভি প্রাইম ক্যাপিটাল ভি প্রাইম টেন থাউজেন্ড ক্যাপিটাল এক্স প্রাইম ফিফটি থাউজেন্ড ক্যাপিটাল এল প্রাইম ওয়ান লাখ ক্যাপিটাল সি প্রাইম ফাইভ লাখ ক্যাপিটাল ডি ফ্রাইম অ্যান্ড টেন লাখ ক্যাপিটাল প্রাইম এখন এই সংখ্যাগুলো ব্যবহার করে আমরা কিন্তু সকল রোমান সংখ্যা আমরা লিখতে পারি তো প্রথমেই দেখে নিই এক থেকে দশ পর্যন্ত আমাদের কি এক একটা হল যে আমাদের ক্যাপিটাল আই একটা আর দুই তাহলে ক্যাপিটাল আই দুইটা সরি এটা সোজা হবে তারপরে থ্রি হলো ক্যাপিটাল আই তিনটা আর যখন চার লিখব তখন আর আই চারটা ব্যবহার করা যাবে না চারটা এই পাশাপাশি রোমান সংখ্যা ব্যবহার করা যায় না তখন পাঁচ দিতে হবে পাঁচের আগে পাঁচ ভিতে পাঁচ বোঝায় পাঁচের আগে একটা আয় দিয়ে দিলে সেটা চার হয়ে যাবে তাহলে পাঁচটা ক্যাপিটাল ভি এর এভাবে ছয় তাহলে আগেরটা বুঝেতে বাম পাশে লিখতে হয় এবং পরের সংখ্যাটা বুঝেতে ডান পাশে লিখতে হয় এর পরে আমরা আয় দিলাম তাহলে ভিয়ের আগে হলো চার ভি এর আই হল চার আর ভিয়ের এর পরে আই হলো পা এই ছয় এরপরে সেভেন পরে আই দুটো এরপরে এইট ভিয়ের পরে আই তিনটো এরপর নাইন নাইনের পরে ভিয়ের পরে আয় চারটা দেওয়া যাবে না এরপর আমাদের টেন আছে এক্স এক্সের আগে একটা আয় দিলে দশ দশের আগে এক তাহলে নয় এবং টেন টেন আমাদের হলো এক্স এখন আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা একই বার পরপর তিনবারের বেশি দিতে পারবো না এর পরের সংখ্যাটা যেতে গেলে আমাদের অন্য একটা প্রতীক আছে ওই প্রতীকটা ব্যবহার করে ওই প্রতীকের যদি আগের সংখ্যা হয় তাহলে আগে আগের আগে অন্য সংখ্যাটা দিতে হবে যদি পরের দিকের পরের সংখ্যা হয় তাহলে ডান পাশে দিতে হবে আর যদি প্রতীকের আগের সংখ্যা হয় তাহলে বাম পাশে দিতে হবে তাহলে আমরা ফিফটিন লেখে এটা দশ এটা পাঁচ এটা হলো ফিফটিন এখন আমরা যদি চোদ্দ লিখতে চাই তাহলে আমরা লিখতে হবে যে তাহলে দশ ঠিক আছে পাঁচের আগে এক তাহলে পাঁচ আগে আই দিতে হবে একইভাবে যদি আমরা সেভেন্টিন লিখি তাহলে দিতে হবে দশ পাঁচ পনেরো ষোলো সতেরো আর আমাদের টোয়েন্টি হলে টোয়েন্টি হলে এক্স এক্স মানে দশ দশ টোয়েন্টি এখন যদি এরকম হয় যে আমরা এই তাহলে পঞ্চাশ লিখবো পঞ্চাশ লিখলে আমাদের এল আর যদি আমরা চল্লিশ লিখি চল্লিশ লিখলে এল পঞ্চাশ এর আগে এক্স তাহলে দশ কম মানে এল থেকে দশ কম মানে চল্লিশ তাহলে লিখলে আমাদের লিখতে হবে ফর্টি ফাইভ তাহলে এলটা হলো ফিফটি আগে ভি দিয়ে দিলে আমাদের ফর্টি ফাইভ হয়ে যাবে ফর্টি ফাইভ এখন আমরা যদি তো গেলো আর যদি আমরা ঊনষাট লিখি ধর ফিফটি নাইন তাহলে কী হবে এল ফিফটি এক্সে হল এল হলো ষাট আগে একটা দিয়ে দিলে আমাদের হয়ে যাবে এরকম যদি আমরা এখন এই নাইনটি লিখি নাইনটি লিখতে আমাদের সি হলো হান্ড্রেড সি হলো হান্ড্রেড আগে টেন আগে একটা এক্স বসায় দিলে আমাদের এই নাইনটি হয়ে যাবে আর যখন এই ধরো নাইনটি নাইন নাইনটি নাইন হলে হানড্রেড হল সি আগে একটা আই বসাই দিলে আমাদের নাইনটি নাইন হয়ে যাবে আশা করছি যে সবাই বুঝতে পারতেছেন এখন আমরা আমরা একটু বড়ো সংখ্যায় যাব এখন যদি আমরা লিখতে হয় যে চারশো চারশো তাহলে আমাদের ফাইভ হান্ড্রেড হলো ডি ধরো আর আর হলো সি তাহলে এর আগে একটা সি বসে দিলে আমাদের চারশো হয়ে যাবে চারশো হয়ে যাবে এখন যদি আমরা এই নয়শো লিখি নয়শো তাহলে আমাদের এম এম হলো নয়শো আগে সি বসে দিলেই এই তাহলে খুবই ইজি এবং খুব মজার যদি আমরা বারোশো লিখি বারোশো পাঁচ তাহলে বারোশো পাঁচ লিখলে আমাদের এক হাজার হল এম এরপরে একশো হল সি আরও একশো হল সি যেহেতু দুশোর কোনো প্রতীক নাই এরপর পাঁচ এরপর ফাইভ তাহলে এম ক্যাপিটাল ক্যাপিটাল এম ক্যাপিটাল ক্যাপিটাল সি ভি হল বারোশো আর যদি আমরা তেরোশো পঞ্চাশ লিখি তাহলে এম হল হানড্রেড এরপরে তিনশো তিনশোর জন্য তিনটা সি তিনটা প্রতীক একসাথে ব্যবহার করা যাবে কিন্তু এরপরটা ব্যবহার করা যাবে না এরপরে পঞ্চাশ হল এল এরপরে যদি আমরা লিখি এই পনেরোশো যদি আমরা দু হাজার লিখি দু হাজার হলে এম দুইটা আমাদের চৌদ্দোশো ধরে চোদ্দোশো দশ লিখতে হবে তাহলে আমরা এক হাজার হলো এম এরপরে পাঁচশো হল ডি ডি আর আমাদের চারশো মিলে হবে আগে সি তাহলে এম সি ডি হলো চোদ্দোশো এরপরে দশ হলো এক্স চোদ্দোশো দশ এরপরে যদি আমরা বলি আমরা উনিশশো আশি লিখবো তাহলে আমাদের কীভাবে লিখতে হবে যে আমাদের এম হল এক হাজার এরপরে আর একটা এম হলো দু হাজার তাহলে আমাদের উনিশশো মিলেতে গেলে আগে এমের আগে একটা সি দিতে হবে সি তাহলে এম সি এম উনিশশো এখন আশি আশির জন্য এল হল ফিফটি এরপরে এক্স 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 আমাদের উনিশশো আশি তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে এই কখন কমতেছে কখন বাড়তেছে কমলে বাম পাশে বাড়লে ডান পাশে লিখতে হবে এরপরে যদি আমরা লিখি যে চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ যদি লিখি তাহলে যে আমাদের এম হল এক হাজার আর এক এম হলো এক হাজার দু হাজার এরপরে পাঁচশো হলো ডি ডি তো পাঁচশো এই জন্য চারশো নিতে গেলে আগে সি এরপরে পঞ্চাশ হলো এম এখন আমরা লিখব উনিশশো তাহলে উনিশশো কীভাবে এম হলো এক হাজার আর হলো এম দু হাজার আগে একটা সি দিয়ে দিলে নয়শো তাহলে এক হাজার নয়শো উনিশশো এখন আমরা লিখবো উনত্রিশশো একইভাবে এম এক হাজার আর এক এম এক হাজার এরপরে সি এম হল নয়শো এম এক হাজার আগে সি দিয়ে দিলে একশো কম নয়শো এখন যদি আমরা লিখি পঁয়তাল্লিশশো তাহলে আমাদের পাঁচ হাজার হলো ভি প্রাইম আর আগে হলো ডি পাঁচশো তাহলে আমাদের পঁয়তাল্লিশশো হয়ে গেছে এখন যদি আমরা লিখি পাঁচ হাজার এরপরে তিনশো পাঁচ পাঁচ হাজার তিনশো পাঁচ তাহলে পাঁচ হাজার হলো ভি প্রাইম আর তিনশো হলো তিনটা সি আর পাঁচ হল ভি এখন যদি আমরা লিখি এগারো হাজার একশো এগারো এগারো হাজার একশো এগারো তাহলে দশ হলো এক্স প্রাইম এক হলো এম এগারো হাজার হল সি দশ হলো এক্স এক হলো আই তাহলে এগারো এখন যদি আমরা লিখি পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন তাহলে আমাদের পঞ্চাশ হাজার হলো এল প্রাইম পাঁচ হাজার হল ভি প্রাইম এরপরে পাঁচশো হলো ডি পঞ্চাশ হল এল আর পাঁচ হল ভি তাহলে পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন এরপরে এরপরে আমরা যদি নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই এটা আমাদের এক লক্ষ তাহলে নিরানব্বই হাজার তাহলে আমাদের নিরানব্বই যদি আমরা লিখি তাহলে আমাদের এটা হলো সি প্রাইম হল এক লক্ষ সি প্রাইম এক লক্ষ আগে একটা আই দিয়ে দিলে হয়ে যাবে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই এখন যদি আমরা ছয় লক্ষ লিখি ছয় লক্ষ একক দশক শতক হাজার ওজু লক্ষ তাহলে আমরা ছয় লক্ষ যদি লিখি তাহলে আমাদের এটা হলো একক দশক শতক হাজার এটা হলো পাঁচ লক্ষ ডি প্রাইম আর এক লক্ষ হলো সি প্রাইম তো আশা করছি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছেন এইভাবে এই প্রতীকগুলো ব্যবহার করে প্রতিটা রোমান সংখ্যার মান আমরা খুব সহজে লিখতে পারি এবং অন্যজনকে শিখেও দিতে পারি আশা করছি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই